হ্যালো ফ্রেন্ডস, এই ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা সব ওজন করার। এটা ধরুন এই সোনপাপড়ির প্যাকেটটা আমি ওজন করব এখানে, আর আপনারা আলু, পেঁয়াজ, সবজি, মাছ যা আনবেন বাজার করে সেগুলো এখানেই ওজন করা যায়। তো এই সোনপাপড়িটা আমি ওজন করলাম। এটা প্রথমে অন করতে হয়, মেশিনটা অন করতে হয়, তারপরে এটা আমি 450 গ্রামের সোনপাপড়ি এনেছি, ইলাইচি সোনপাপড়ি হলদিরামের। তো 511 ওজন হচ্ছে কারণ বক্সের মধ্যে আছে। তো সব কিছু নিয়ে ওটা 511 ওজন হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি 450 গ্রাম। আর এই সোনপাপড়িটা আমরা বিগ বাস্কেট থেকে আনিয়েছি। তো দেখুন সোনপাপড়িটা কি বাজে, একদম ড্রাই, পুরো ড্রাই। আর খেলাম, খেয়ে মানে টেস্ট তো একদম বাজে লাগছে। লোকেরা বাড়িতে বসে আরামসে অর্ডার দিয়ে দেয় বিগ বাস্কেটে, আর জিনিস চলে আসে একদম হাতের কাছে, দরজার সামনে। কিন্তু সব জিনিস যে ভালো হয় তা না, বেশিরভাগ জিনিসই খারাপ হয়। এই সোনপাপড়িটা তো ভীষণ বাজে, মানে আমি খেতেই পারছিলাম না। আর এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো, মানে ধরছি তো একদম গুঁড়ো, মানে কীরকম জানো, এত ড্রাই, মানে ঘি বোধহয় দেয়ই নি। এরকম অনেক জিনিসই খারাপ হচ্ছে। আমি আচার আনিয়েছিলাম, তো আচারটা 200 গ্রাম, 200 কিংবা 300 গ্রামের একটা বোতল। সে আচারটা খেয়েছি মানে নুন কাটা, এই যে পাঞ্জাবি সুইট ম্যাঙ্গো পিকিল, আর এটাকে এটা মুরব্বা বলছে, কিন্তু এত বাজে খেতে না, একদম নুন ভর্তি। তো আমি প্রথমে সোনপাপড়িটা ঠিক করলাম, এখন জিনিসগুলো এনেছি পয়সা দিয়ে, এবার ফেলে দেবো। সোনপাপড়িটাকে আমি ঠিক করছি, তো আমি কিছু এলাচ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম, আর ঘি দিলাম, কড়াইতে ঘি দিলাম, কড়াইতে বেশ অনেকটাই ঘি দিলাম। দিয়ে ঘিটা গরম করে নিলাম, নিয়ে ওর মধ্যে এলাচগুলো দিয়ে দিলাম, দিয়ে সোনপাপড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। সোনপাপড়িগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি 4-5 দিন, সেই জন্যে কিছু জমেছে আর কি। বক্সের মধ্যে ছিল, তো যেরকম বক্সের মধ্যে ছিল ওরমভাবেই ফ্রিজে রেখে দেওয়াতে ওই এগুলো একটু জমেছে। এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম বলে এরকম, তাও এরকম মানে জমে এরকম দেখাচ্ছে, নয়তো ওগুলো হাতে নিলেই গুঁড়ো হয়ে যাচ্ছিলো। আর টেস্ট মানে এত টেস্টলেস লাগছিলো না। আর এটাকে এই একবার, একবারে হয়নি কিন্তু, একবারে ঘিয়ে যে করলাম ওটা গ্যাসটা বন্ধ করে নিতে হয়, ঘি গরম করে এলাচের দানাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে তারপরে সোনপাপড়িটা মিক্স করতে হয়। গ্যাস বন্ধ করেই আমি করেছি, তো একবারে দেখলাম ভালো হলো না, তো আবার করে আমি ঘি দিলাম, ঘি দিয়ে আরও কিছু এলাচ দিলাম, তাতে কি হলো, ঘিটা একটু বেশি হয়ে গেল আমার সোনপাপড়িতে। আর মানে একবারে করলে আর সামান্য একটু ঘি দিলেই হয়ে যেত, এটা ঘিটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, পরে দেখলাম বেশ ভাল লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে। তো এরকম একটু নাড়াচাড়া করে তারপরে প্লেটে ঢাল ঢেলে ওই যে সোনপাপড়ি যেভাবে করে আর কি, সোনপাপড়ি অ্যাকচুয়ালি এইভাবেই করে, ওরা নেড়ে নিয়ে এরকম বানিয়ে নিয়ে তারপরে প্লেটে ঢেলে চেপে চেপে তারপরে কাটে আর কি, বরফির মতন করে কেটে দেয়। তো আমার আজকে কাটাটা খুব একটা ভালো হয়নি, যাই হোক আমি তাও চেষ্টা করলাম। এখন স্বাদটা, টেস্টটা খুব ভালো লাগছে সোনপাপড়ির, তার মানে ঘি দেয়নি বলেই ওটা অত বাজে লাগছিলো। মানে সোনপাপড়ি বানিয়েছে, ওর মধ্যে ঘি দেয়নি, এলাচ দেয়নি, খালি কতগুলো চিনি দিয়েছিল, মানে ক্যাটক্যাটে মিষ্টি লাগছিলো। তো যাই হোক, আচারটা এরপরে আমি ঠিক করবো। আচারটা তো এক বোতল আচার 200 গ্রাম, ছোট্ট একটা বোতল, তো মনে হচ্ছে 5 বোতল মানে আচার করতে যতটা নুন লাগে ওই এক বোতল আচারেই ততটা নুন, মানে এত নুন কাটা লাগছিলো। তো আমার সোনপাপড়িটা এখন ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি আচারটা ঠিক করব। আচারটা কড়াইতে গরম বসিয়ে দিয়েছি, আর ট্যামারিন্ড পেস্ট দিলাম, আর লেবু চিপড়ে দিচ্ছি, আর আমি রসগোল্লা বানিয়েছিলাম, রসগোল্লার রস ছিল সেটাকে ভালো করে ছেঁকে দিলাম, অল্পই ছিল রস সেই জন্য আর একটু চিনি মিক্স করলাম, করে ভালো করে নেড়ে নিলাম আচারটা। তো এখন দেখলাম নুন অনেকটা কমেছে, তবে পুরোপুরি কমেনি, ঠিক আছে, দু একদিন খাই, যদি না খেতে পারি আবার নয়তো আর একটু চিনি আর একটু লেবু রস দিয়ে ওটা ঠিকঠাক করে নেব। আর আপনাদের এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে জানাবেন, আর আমার উদ্দেশ্য আপনাদের সঙ্গে এইসব শেয়ার করা, কারণ এরকম হচ্ছে আর কি, বিগ বাস্কেট থেকে এরকম জিনিস পাচ্ছি, ভালো লাগছে না। তো আচার হয়ে গেছে, সোনপাপড়িটা বেশ ভালো হয়েছে,
সোনপাপড়িটা একটু ঘি বেশি হয়ে গেছে, কিন্তু বেশ টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আর আপনারা সবাই এগুলো একটু লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আবার দেখা হবে।